ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বাপ কা বেটা। কেমন আছো তোমরা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে তো তোমরা বাপ কা বেটা নামেই বিখ্যাত, তো তোমাদের মাথায় এটা আসলো কি করে যে বাপ কা বেটা এই নামটা নিয়ে কিছু করবে সোশ্যাল মিডিয়াতে? সবসময় চেষ্টা করি অজানা কোনো তথ্য দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আমরা যদি কোনো দেশে যাই, সেই দেশের অজানা তথ্যগুলোকে মানুষ কিভাবে জানতে পারবে খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি। এটা তো মানে রান্নার অনুষ্ঠান না? আজকে আমি তোমার আর তোমার ছেলের জন্য আমি একটা সবজি, একটা কাটলেট বানাবো, সেটা আর কি শ্যামায় জড়ানো থাকবে, ডুবো তেলে ভাজতে হবে, চুলাটা শুধু একটু জ্বালিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তুমি বলো একটু শুনে তারপরে আমি বানাবো। ডেফিনেটলি, যেমন আমার কাছে মনে হয়েছে ছোটবেলা থেকে ও হ্যারি পটার দেখতো। হ্যাঁ, সব বাচ্চারা দেখে হ্যারি পটার। সো হ্যারি পটার যখন দেখতো আমি ওকে বলেছিলাম যে তুমি যদি সবগুলো বই নিজে নিজে পড়ো এবং সিনেমাগুলো দেখো তাহলে আমি তোমাকে স্কটল্যান্ডের সেই জায়গাটাতে নিয়ে যাবো যেখানে এটা শুটিং হয়েছে, গ্লেনফিনান ভায়াডাক্ট। হ্যাঁ, সো আমরা সেই জায়গায় গিয়েছিলাম, গ্লেনফিনান ভায়াডাক্টটা দেখেছি ওইখানে। তারপর লন্ডনের যেই স্টেশনে 9-3x4 যে স্টেশনটাতে শুটিং হয়েছিল সেখানে গিয়েছি আমরা, সবগুলো জায়গা রোম করে ঘুরেছি, ওখানে ইন্টারেস্টিং ব্লগ করার চেষ্টা করেছি। আর সেই সাথে গান করো, তাই না? গানগুলো কি সব ভাষায় করো না শুধু বাংলা গান করো? বাংলা বা ইংরেজি মাঝে মাঝে গান করো না? হ্যাঁ, আমি এটা রান্নাটা একটু শুরু করি, এখানে দর্শকদের একটু দেখাই। দেখুন, এখানে আমি তিন রকমের সবজি রেখেছি, ফুলকপি, গাজর আর বরবটি। এটার সাথে আমরা আলু দেব, এগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, একটু ম্যাশ করবো প্রথমে, ঠিক আছে? তোমরা যে আমাদের এই অনুষ্ঠানে আসলে, আজকে আমাদেরকে একটা গান শোনাবে কিছু অংশ, তাহলে একটা গান গাও, তারপরে আরো কথা বলবো। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বাহ, খুব ভালো লাগলো, তোমার ছেলের গলাও তো ভালো, ছোটবেলা থেকে গান করে না? হ্যাঁ, টুকটাক আমরা একসাথে। তুমি নিজেও গান শিখেছো? আমি ছোটবেলায় গান শিখেছি। আচ্ছা, দেখো এই সবজিগুলো আমি ভেঙে ফেলেছি, এখন একটা আলু ভাঙবো। এই যে মানে আমাদের যখন কাউকে দাওয়াত টাওয়াত দেই না, তখন অনেক থালা বাসন হয়ে যায় না, সেক্ষেত্রে তো অনেক কিছু জমে যায়, তখন সেগুলো কি দিয়ে মাজা হয় ঘরে, সেটা দেখেছো কখনো? খেয়াল করে দেখেছো? বলো তো। অলওয়েজ ভিমের যে লিকুইডটা আছে ওই লিকুইডটি ব্যবহার করে হচ্ছে ব্যবহার করে মা কি করে সব কিছু ধোয়, হেল্পিং হ্যান্ড যারা আছে ওরা। তুমি আর বাবা কি হেল্প করো না? বাবা মোস্ট অফ দ্য টাইম অফিসে থাকে, আমি স্কুলের থেকে বাসে আসার পরে মাঝে মাঝে রান্নাঘরে গেলে দেখি যে মা ওইটা দিয়ে বাসন পরিষ্কার। বাহ, তুমি মাঝে মাঝে চেষ্টা করো। ওই ভালো কথা বলেছে, সব কিছু তাই না? আচ্ছা, সবজি জিনিসটা হয় একটু নরম, তো এর মধ্যে এখন আমরা কিছু জিনিস দেবো, তাই ভেঙে না যায় করার পরে, ঠিক আছে? আর এখন একটু বেসন দেব, এখন আমি 2 টেবিল চামচ দিলাম, আর পরে যদি লাগে তাহলে আরো দেবো। হ্যাঁ, এখন একটু মাখাবো, মাখিয়ে তারপর আমরা কাটলেটটা তৈরি করব। আমার হাতে একটু তেল দাও না, তেল দিয়ে মাখিয়ে এটা তারপর তৈরি করবো। এটা দাও একটু বেসান, ঠিক আছে? এই যে এখানে আমি শ্যামাইগুলা ভেঙে রেখেছি, শ্যামাই আমরা শ্যামাই দিয়ে আর কি গড়িয়ে নেবো। এমনি তো বেটটা আমার ডিম দিয়ে করে, আমি আজকে শ্যামাই দিয়ে করছি। আর এটার মধ্যে আমি একটু পনির দেবো, তাহলে হবে কি টেস্ট আরও বাড়বে। হ্যাঁ, দেখো এই যে করে বাংলাদেশি পনিরটা দিলাম। ভিম মনোহর ইফতার এই অনুষ্ঠানটি এই বছর 25 বছর পেরিয়ে 26 বছরে পা দিয়েছে। 26 বছর ধরে আমরা করছি এই অনুষ্ঠানটা, এবং আপনাকে সবসময় দেখা হয় এবং আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আচ্ছা, আর তুমি কি ঝাল খাও? তোমার জন্য আজকে বানাচ্ছি, একটু ঝাল দেবো। হ্যাঁ, খেতে দেবো, কাঁচামরিচ দেবো অল্প। আচ্ছা, ও বলে ঝালও খায়,
ঠিক আছে, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা কাটলেটগুলো তৈরি করব। তুমি কি কাটলেট বানাতে চাও আমার সাথে? বানাবে? তাহলে হাতটা একটু ওয়াশ করে নাও। এই যে ওয়াশ করে হাতটা মুছে নাও। আমি একটা দেখিয়ে দেই। তোমার ড্যাডি বানাবে না তুমিই বানাবে? তুমিই বানাবে, বানাও। অনেক কিছু লাগে দেখো। এটা যদি আমি গোল করে বানাতাম দেন এটা কী হতো? চপ হয়ে যেত। এখন এটা কাটলেট হচ্ছে, দেখো হয়েছে। আর আমরা যখন এই যে শ্যামের মধ্যে দেব তখন এটাকে আবার আরও একটু সুন্দর শেপ দিতে পারবো। দেখো এই যে শ্যামায় দিলাম, দিয়ে চলো আমি তুমি তাহলে বানিয়ে ফেলি কয়েকটা। দেখো করো, তোমার ড্যাডি মনে হয় ভয় পাচ্ছে, তুমি তো ভয় পাচ্ছ না, করো। এই যে আমি দিলাম একটুখানি, হাতে নাও, করো। হ্যাঁ আজকে রান্নাও শিখে ফেলছে তোমার ছেলে, ঠিক না? অনেক গুণী ছেলে। হ্যাঁ করো, বাবা ভেরি নাইস, হচ্ছে তো সুন্দর। হ্যাঁ কর্নারগুলো, হ্যাঁ কর্নারগুলো একটু মাথাটা একটুখানি ই করে নাও, তাহলে তুমি তো ভালোই পারো। দাও এখানে, আমি তাহলে গড়িয়ে দিচ্ছি। আরেকটা বানাও, ভালোই তো আমার হেল্পিং হ্যান্ড, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। হ্যাঁ দেখো একটু শেপটা ঠিক করতে পারি, দেখেছো? হ্যাঁ। আর তুমি যে স্কুলে পড়ো ফাইভে, কোন সাবজেক্ট সবচেয়ে ভালো লাগে? আমার হচ্ছে ইংলিশ। ইংলিশ সবচেয়ে ভালো লাগে? আচ্ছা আর কোনো অন্য কিছু? ম্যাথ। ও আচ্ছা, তুমি তো ম্যাথস অনেক ভালো বলছিলে, তাই না? ম্যাথস খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা আরেকটা দাও, লাস্টটা করি, তারপরে এই জায়গাটা আমরা একটু ক্লিন করে ফেলবো। ওকে তুমি হাত ধুয়ে নাও। কেমন লাগলো তোমার ছেলের রান্নার কাজ? হ্যাঁ দেখে ভালোই লাগলো। হ্যাঁ ভালোই, তাহলে আমার কাছে দিয়ে দিয়ে এরপরে রান্নাও শিখিয়ে দেবো, ঠিক না? মজার মজার রান্না শেখাবো তোমাকে। দেখার পর মা বলবে আর কি, যে যে তুমি বাসায় রান্না করো। হ্যাঁ এই ধরনের রান্না করলে আমরা কী করি জানো? প্রথমে একটা দিয়ে দেখি ভেঙে যায় নাকি, অনেক সময় এই ধরনের নরম জিনিস ভেঙে যায়। একটা দিয়ে যখন দেখি যে ইটস ওকে, তখন বাকিগুলো দিই, দেখি একটা যে ঠিক আছে কি না। ওখানে আমি একটা দেখো কিচেন টিস্যু রেখেছি, এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কারণ সব কিছুই তো কুক করা, হ্যাঁ কাঁচা থাকার কিছু নেই। দেখো যেহেতু শ্যামাইটা দিয়েছি, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, দেখেছো কি নাইস কালার হয়েছে? কেমন লাগলো তোমার? অনেক সুন্দর, ভালো লাগছে? দেখো তোমার জন্যই এটা আমি স্পেশালি রেখেছিলাম, যে আজকে তুমি আসলে আমি এই কাটলেটটা বানিয়ে তোমাকে খাওয়াবো। আচ্ছা তোমাকে যদি একটা ম্যাচ দেই মুখে মুখে, তুমি পারবে? হ্যাঁ বলো তো। 20 13 প্লাস 11 13 প্লাস 11 44 কত 44? তার মানে তুমি ম্যাথসে খুবই ভালো, তাই না? এত চটজলদি বলে ফেললে। আর আমার এমনি সবসময় বাচ্চাদের জন্য খাবার বানাতে খুব ভালো লাগে, আগের থেকেই এটার মধ্যে সাজাবো। হ্যাঁ ঠিক আছে, চুলাটা বন্ধ করি, থ্যাংক ইউ, এখানে রাখো, আসো। ও যখন আমাদের গেস্ট এসছে আমাদের একটু অন্যভাবে সুন্দর করে সাজাতে হবে। দেখো এই যে কাপকেকের এগুলোর মধ্যে প্রতিটা সাজাবো এভাবে, ঠিক আছে? দেখো শ্যামাই দেওয়ার জন্যে এটা অনেক মুচমুচে হয়েছে, কিন্তু দেখো কত ভালো লাগছে না দেখতে। হ্যাঁ আমি তোমার জন্যে তেঁতুলের আর টমেটোর সস একসাথে রেখেছি, নাও এটা নাও, তো তুমি আমাদের ওইটার মধ্যে রাখবে। হ্যাঁ চলো তোমাদের দুজনের সঙ্গে যাবো। তোমরা দুজন যে এসেছো আমাদের অনুষ্ঠানে ভীমের পক্ষ থেকে, তো শুভেচ্ছা উপহার, অনেক ওজন। থ্যাংক ইউ, তোমার আব্বু নিচ্ছে, একটু বসো। এটা আমরা খুবই আনন্দিত এবং উই আর ফিলিং অনার্ড যে আমাদেরকে আপনার ইভেন্টে বা আপনার অনুষ্ঠানে ডাকা হয়েছে। আপনার অনুষ্ঠান আমি ছোটবেলা থেকে আমার দেখা হয়, হ্যাঁ, এবং আমার পুরো বাসার সবাই আপনার ফ্যান, এবং ভালো লেগেছে আপনাদের সাথে, আপনার সাথে একসাথে রান্না করতে পেরে, রান্না শিখতে পেরে, এবং আমাদের জন্য দোয়া করবেন। তাহলে তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।
আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফিজ। শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আবার ভক্ত। অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো। আর ও বলে এখন কাজও করবে না, এইটা নিয়ে বাসায় চলে যাবে। ওকে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ, এগুলো জুসের তো। আরে কেকা আপা, এটি খাইতে দিবেন তো। দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে। ভীম শুধু পড়ে যায়। আর তার বেবি না থাকবে।